আজকে তো খুব ভালো হচ্ছে, আমাদের 9টা সিট আজকে উত্তর কলকাতা ও নিশ্চয়ই খুব ভালো ভোটিং হচ্ছে, মানুষ মানুষের মতো ভোট দেবে সেটাই তো চাই, শান্তিপ্রিয়। সামান্য ইভিএম মেশিন কাজ করছে কি কাজ করছে না সেগুলো সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডও হচ্ছে, অসুবিধা ঠিক আমরা সেরকম কোনো কমপ্লেন্ট আসেনি। অবশ্য আমি আমার কেন্দ্র শ্যামপুকুরতে দেখছি কোনো কমপ্লেন্ট আসেনি, কোনো অভিযোগ নেই। সামরিক বাহিনী স্যার জানি নাই যে কী এখন অসুবিধা হচ্ছে, এখন দেখুন গণতন্ত্রের এই উৎসবেতে আজকে সপ্তম লাস্ট আমাদের পশ্চিমবাংলায়, 7 দফাতে কিন্তু সেইভাবে উল্লেখযোগ্য নয়। আমি বলতে পারি যে আমরাই বরং টিএমসি একজন কর্মীকে হারিয়েছি, মানে মারা গেছে, খুন করা হয়েছে, কিন্তু এর বাইরে তো সেরকম বেশ মানুষ মানুষের মতো ভোট দিয়েছে। এখন সাংবাদিক নিগ্রহ এক ওই আসানসোল দুর্গাপুরে দেখলাম, দিলীপবাবু প্ররোচনায় একটা উৎপাত ওখানে দেখলাম, এবং তারপরে দেখা গেল যে অনেকগুলো গাড়ির মধ্যে সাংবাদিকদেরও গাড়ি। কিন্তু এইখানে নির্দিষ্টভাবে কী হয়েছে, এখন সিসি ক্যামেরা ইত্যাদি সবটাই আছে, নিশ্চয়ই ইলেকশন কমিশনে দেখা হচ্ছে। সাংবাদিক উপরে আক্রমণ তো একদমই দরকারই নেই, প্রয়োজনই নেই, তা করে কী লাভ হয়, কোনো লাভ না।